नमस्कार, अपनारा देखछेन बांगला एमजी न्यूज। आपनादेर साथे आमी रोयेछि रिया। चोख राखबो परबर्ती खबरे। बाँकुड़ार जयपुर ब्लकेर सिधरपुर बारासात भोगमानपुर जामडिगड़ी एई चारटि ग्रामेर सदर जयपुर जावार एकमात्र रास्ताय खालेर ओपर एकटि ब्रिजेर दुई पाश बृष्टिर जलेर तोड़े भेसे गिये जोगाजोग विच्छिन्न हये पड़ेछे। प्राय 20 বছর आगे तैरि हयेछिल ओई सेतु, तारपर थेकेई कोनो रकम रक्षणाबेक्षण करा हयनि बोले दाबी करेछेन एलाकाबासीरा। 4 বছর আগে প্রায় ভগ্নপ্রায় সেতুটি এলাকার মানুষ নিজেরাই হাত লাগিয়ে বালির বস্তা দিয়ে কিছুটা হলেও মেরামতির চেষ্টা করেন। তবে এই দুদিনের একের পর এক বৃষ্টির জলে ভেসে যায় ব্রিজের সংযোগস্থল দুই দিকের রাস্তা। বর্তমানে এই যে ঝুলন্ত ব্রিজ হয়ে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রামবাসীদের। নিত্য প্রয়োজনীয় বাজারহাট, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনা, এমনকি কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া সবটাই তাদের কপালে ভাঁজ ফেলেছে। এলাকার মানুষের দাবি, বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি। একটা রাস্তা আছে 2 কিলোমিটার ঘুরে যা যোগাযোগের অযোগ্য, তার উপর থেকে কোনো রকমভাবে যাতায়াত করা যায় না। বিশেষ করে গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া যাবে না। তাদের দাবি, নতুন করে এই সেতু নির্মাণ করা হোক। বাঁকুড়ার জয়পুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। অবস্থা হচ্ছে আমাদের গ্রামের এই ব্রিজটার নাম হচ্ছে হরনারায়ণ ব্রিজ। এই ব্রিজটা বিগত 3 বছর আগে একবার ভেঙেছিল একইভাবে। তখন কিছু আমাদের কিছু কর্মীরা সাথ দিয়ে নিজেরা কিছু কাজ করা হয়েছিল আর কি। বাড়ি বস্তা দিয়ে খুঁটি দিয়ে গেড়ে কিছু কাজ করা হয়েছিল। আবার তারপর মাঝখানে আবার একবার এরম হয়, তখন আবার এই এগুলো দিয়ে বাগিয়ে রাখা হয়েছিল। ওই ওই একই কেসের পঞ্চায়েত গেছি, ভিডিও গেছি, বহু নেতা বহু লোককে বহুবার বলা হয়েছে, কোনোরকম সুরাহ কিছু হয়নি। আজকে আমার জায়গায় পৌঁছে গেছে, গ্রামের লোক একটা যদি রুগী বার করতে হয় তাকে হাইজাক করে উপস্থিত হয়ে ফেরত হবে এমন অবস্থা হয়ে গেছে। মানে যে কোনো উপায় যদি এটা না বাগিয়ে দেওয়া হয় তো খুব সমস্যার মধ্যে আমার গ্রামের লোককে পড়তে হবে। এখন কি চাইছেন? এখন আমরা যে কোনো উপায় দ্রুত, খুব দ্রুত, যাতে তাড়াতাড়ি কোনো অজুহাত না শুনে কে কি কোথায় গেছে না জানিনি, খুব তাড়াতাড়ি রাস্তা আমার বাগিয়ে দেবো। উমাতা থেকে ইমাতা পুরো রাস্তা আমার গ্রামের টোটাল আমরা ঘুরে দেখুন, সব অকেজো হয়ে গেছে, সম্পূর্ণ রাস্তা অকেজো। পঞ্চায়েত একেবারে মোড়ামে জনে গেছি, পঞ্চায়েত একেবারে যা মন চায় ব্যবহার, এমন ব্যবহার যেমন আমরা পঞ্চায়েতে চুরি ডাকাতি করে চলে এসেছি গ্রামের লোক, এই ধরনের ব্যবহার পঞ্চায়েত প্রধানের। আপনার নাম? আমার নাম অরূপাচার্য, সিদ্ধপুরে বাড়ি। কি দেখলেন এখানে? এই কদিন যে প্রাকৃতিক দুর্যোগ, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, হঠাৎ করে এই দুর্যোগে তো অনেক ব্রিজ ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই দুর্যোগে এটা হয়েছে, আমরা যুদ্ধকালীন তৎপরতা যাতে এটা ব্যবস্থা করা যায় তার জন্য আমরা পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি থেকে আহ্বান চেষ্টা করছি। কী দেখলেন ব্রিজের, মানে কতটা ভাঙন হয়েছে? ব্রিজের ব্রিজটা ঠিকই আছে, ব্রিজের যে সাইডের একটা গার্ডওয়াল আছে সেটা ভেঙে গেছে, সেটাকে যাতে রিপেয়ার করা যায় তার জন্য আমরা সম্ভব চেষ্টা করছি। আমাদের সর্দার প্রধান সাহেব জানেন এবং আমাদের জয়পুরের বিডিও সাহেব জানেন, আমাদের জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতিও জানেন, সবাই ব্যাপারটা জানেন। অতএব এটা সবাইকারই প্রচেষ্টা যাতে খুব তাড়াতাড়ি করা যায় তার জন্য পরিকল্পনা। আপনার নাম? আমার নাম অনিল।